ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত তো বন্ধুরা আজ আমি তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আমাদের স্কুলের বোর্ড স্কুলে যে সমস্ত বন্ধুরা পড়ো অর্থাৎ ক্লাস এইটে যে সমস্ত বন্ধুরা তোমার পড়াশোনা করছো এবছরে তাদের জন্য স্কুল থেকে একটা মডাইল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেটা বাড়িতে সমাধান করে যখন স্কুল খুলবে তখন স্যারদেরকে জমা দিতে হবে তো সেই ক্লাস এইটের মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে আমরা ইংলিশের দ্বিতীয় পার্টি নিয়ে আজকে সমাধান করব তোমাদের সামনে হাজির হয়েছি পার্ট ওয়ান যে ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ছিল সেটা আমরা অলরেডি তোমার সমাধান করে দিয়েছি ওকে তার লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে যদি না দেখে থাকো অবশ্যই দেখো সেখানে কিন্তু একটা তোমার প্যাসেজ ছিল সিন যেটা ছিল ক্লাউডস থেকে দেওয়া হয়েছিল সেখান থেকে অ্যাক্টিভিটি ওয়ান এবং অ্যাক্টিভিটি টু তিনটা অ্যাক্টিভিটি ছিল দুটো তোমার ওই সিন থেকে প্রশ্নোত্তর করতে হয়েছিল এবং তৃতীয় যে তোমার অ্যাক্টিভিটি ছিল সেটা একটা প্যারাগ্রাফ খুব সুন্দর একটা প্যারাগ্রাফ দিয়েছিল এবং সেই প্যারাগ্রাফের টু দ্য পয়েন্ট একদম আশিটা শব্দের মধ্যে যা বলতে চেয়েছে সেটা তোমাদের লিখে দেওয়া হয়েছে একদম অথেন্টিক অ্যান্সার যদি তোমরা না দেখে থাকো বা এখনও পর্যন্ত যারা ওর সন্দিনী আমাদের ডেসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্ক দে আছে সেখানে তোমরা দেখে নাও ওকে আর আজকে আমি যেটা আলোচনা করব বা যেটা সমাধান করব সেটা হচ্ছে অ্যাক্টিভিটি এটা টাস্ক টু কিন্তু ওকে এটা তোমার টাস্ক টু এবং এটা পুরোটা গ্রামার প্রশ্ন রয়েছে এটাও তোমার অ্যাক্টিভিটি তিন রয়েছে মানে অ্যাক্টিভিটি টু ওয়ান একটি টু এবং এক টু থ্রি রয়েছে পুরোটা আমাদের সমাধান করে দেবো অতএব তোমরা ভিডিওটি স্কিপ করবে না পরপর দেখবে এবং আমার এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই তোমরা অন করে রাখবে ওকে তো দেখো আজকে আমরা যেটা সমাধান করবো একটু একটু ওয়ান যেটা কী বলতে চেয়েছি একটু দেখিনি বলা হয়েছে দেখো রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং ফিউচার কন্টিনিউয়াস টেন্স যে নিচে যে তোমার এই যে তিনটে তোমার সেন্টেন্স দেওয়া আছে এই সেন্টেন্স তিনটিকে ফিউচার কন্টিনিউস টেন্স দিয়ে আবার লিখতে হবে ওকে রিরাইট করতে হবে পুনরায় আবার লিখতে হবে একটা কিন্তু করে দেওয়া রয়েছে তো আগে আমরা দেখিনি যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কী কী রয়েছে ওকে তো প্রথমে যেটা বসবে তোমার সাবজেক্ট বসবে এটা লিখে রাখবে সাবজেক্ট বসবে তারপর তোমার সেল বি বসবে ওকে সেল বি সেল বি অথবা উইল বি সেল বি অথবা তোমার উইল বি বসবে দুটো ভিতরে যখন একটা তারপর যে মূল যে ভাব থাকে তার সাথে তোমার আইএনজি যোগ হবে ঠিক আছে তারপর অবজেক্ট এবং আদার্স যদি থাকে আদার্স বসবে এইটা হচ্ছে তোমার ফিউচার কন্টেনসটেনশন গঠন আবার বলছি সাবজেক্ট বসবে সেল বি অথবা উইল বি বসবে তারপর যে মূল যে ভার বসবে সে আছে সেই মূল ভারটার সাথে আইএনজি যোগ করতে হবে তারপর অবজেক্ট ঠিক আছে তো এই গঠন অনুযায়ী তোমার বাকি যে তিনটে সেন্টেন্স দেওয়া রয়েছে ফিচার ইন্ডেফিনাইট টেন্সের সেই তিনটে সেন্টেন্সকে আমাদেরকে ওই তোমার গঠন অনুযায়ী ফিউচার কান্টিনিউ টেন্স করতে হবে তো ফার্স্ট যেটা রয়েছে দেখো দ্য স্টুডেন্টস উইল স্টা সাউট হইন দ্য টিচার কামস তো এই যে হয়েন এর পর থেকে কিন্তু এটা বাতিল হয়ে যাবে এটা বাদ দিয়ে বাকি যেটা রয়েছে ওকে যে স্টুডেন্টস উইল সাউট এই যে অংশটা রয়েছে পর্শনটা এটাকে তোমার টেন্স ফিউচার টেন্স করতে হবে তো ফার্স্ট কী বসবে সাবজেক্ট তারপর তোমার উইলটা বসে যাবে উইল এবং এই যে উইলের পর কিন্তু ই এই শব্দটা বসে যাবে উইল বি ওকে তারপরে যে সাউট শব্দটা রয়েছে সেই সাউটের সাথে আইএনজি জগ হবে সাউটিং আর বাকি যে পর্শনটা রয়েছে হোয়েন দ্য টিচার্স টিচার কামস এটা কিন্তু অপরবর্তিত থাকবে থেকে যাবে তার উত্তরটা কী হলো দ্য স্টুডেন্টস উইল বি সাউটিং

অন দ্য স্টেজ ইন দ্য ইভিনিং এটা হয়ে গেলো নাম্বার থ্রি যেটা দেখো মাদার উইল কুক ওয়ার্ক ইন হার অফিস ওকে তো মাদারটা হচ্ছে তোমার সাবজেক্ট উইলটা হচ্ছে ভার্ভ এবং এই মডেল ভার্ভ এবং ওয়ার্কটা হচ্ছে মূল ভর্ব তো উইলটা বসে যাবে তাহলে কী হবে মাদার উইল বি মাদার উইল বি ওয়ার্কিং ওয়ার্ক আছে তার সাথে আইন যোগ ওয়ার্কিং ইন হার অফিস ওকে তাহলে তোমার অ্যান্সারটা দেখে নিলে এই তিনটে অ্যান্সার তোমাদের করে দিলাম অবশ্যই তোমরা স্ক্রিনশট করে নিতে পারো বা তোমরা ভিডিওটি স্পুস করে খাতে তোমরা লিখে নিতে পারো ওকে একদম মডেল যে যে মডেলটা অ্যাক্টিভিটি টাস্ক দিচ্ছি এটাই তোমাদের লিখে জমা দিতে হবে ওকে বুঝতে পেরেছ ওকে দেখো এবার যেটা অ্যাক্টিভিটি টু জিটা রয়েছে কি দেখিনি রাইট অ্যান্টিনমস অফ দ্য আন্ডালেন ওয়ার্ডস অ্যান্ড রিরাইট রাইট দ্য সেন্টেন্সেস ওকে এখানে যেটা বলছি দেখো অ্যান্টিনম অ্যান্টিনম তোমার বিপরীত শব্দ কার বিপরীত শব্দ এই যে তোমার শব্দ রয়েছে যেটা আন্ডালেন রয়েছে যে ওয়ার্ডটার এই আন্ডারলাইন এই শব্দটার বিপরীত করে পুনরায় আবার বাক্যটা তোমাদেরকে লিখতে হবে যেহেতু বলা হয়েছে রিরাইট দ্য সেন্টেন্সেস ঠিক আছে তো এখানে কি বলা আছে দেখি যে সাম ক্লোথেস ওয়ার ড্যাম ড্যাম মানে কি ড্যাম মানে তোমার ভিজে বা সেঁত তো ভিজে বা সেঁত সেঁতে এর বিপরীত কেউ শুকনো তাহলে তোমার হয়ে যাবে ড্রাই ওকে এটা হচ্ছে তোমার ড্রাই তো এখানে অ্যান্সার কী হবে সাম ক্লোথেস ওয়া ড্রাই হোয়েন আই ওয়েন টু দ্য ব্যাকওয়ার্ড ঠিক আছে নাম্বার টু যেটা ওই দেখো যে কি দ্য লিভস অব দ্য ম্যাঙ্গো ট্রি লোক ডাটি তো এটা একটা বাক্য পুরোটার যেটা আন্ডারন কি আছে এই ডাটি দেখো ডার্টি তলায় তোমার আন্ডারলাইন দেওয়া আছে ডার্টি মানে তোমার নোংরা ঠিক আছে অপরিষ্কার তো এই নোংরা বা অপরিষ্কার এর আমাদের বিপরীত বার করতে হবে তো বিপরীত কী হবে পরিষ্কার তাহলে ইংলিশটা কী হবে ক্লিন তাহলে সেন্টেন্সটা লিখতে হবে দ্য লিভস অফ দ্য ম্যাঙ্গো ট্রি লুক ক্লিন e ই এন ক্লিন ঠিক আছে নাম্বার থ্রি যেটা রয়েছে দেখো দ্য চিলড্রেন were happy হ্যাপি টু সি দ্য স্ট্রেঞ্জার দ্য মানে শিশুরা ছিল খুশি হ্যাপি মানে তারা খুশি ছিল টু সি দ্য স্ট্রেঞ্জার মানে অদ্ভুত কোনো ব্যক্তিকে দেখে তারা খুশি ছিল তো এর যে বিপরীত কোনটা করতে হবে এই যে হ্যাপি যে শব্দটা রয়েছে না এই হ্যাপি শব্দটা তলে দাগ দিয়ে রয়েছে এর বিপরীত করতে হবে তো হ্যাপি যদি সুখী হয় মানে খুশি হয় তাহলে কি দুঃখ ঠিক আছে তো এটা দুটো হয় তোমরা দুটো করতে পারো একটা তোমার আনহ্যাপি হ্যাপির বিপরীত কী হয় আনহ্যাপি অথবা তোমার সেড দুটোই ভিতরে যে কোনো একটা করতে পারো আমি দুটোই অবলিক দিয়ে লিখে রেখেছি দেখো দ্য চিলড্রেন ওয়াই আর আনহ্যাপি অবলিক সেড সেড এস ডি সেড টু সি দ্য স্ট্রেঞ্জার ঠিক আছে তাহলে তোমরা তিনটে করে নিলে দেখে নাও একবার তোমরা দরকার হয় তোমরা স্ক্রিনশট করে নাও অথবা একদম ডাইরেক্ট তোমরা লিখে নাও ওকে তারপর যে অ্যাক্টিভিটি থ্রি যেটা রয়েছে দেখো কি রয়েছে দেখি কি বলতে চেয়েছে দ্য অ্যাড সুইটেবল সাফিক্স অর প্রিফিক্স টু গিভেন ওয়ার্ডস ইন দ্য লিস্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টু কমপ্লিট দ্য সেন্টেন্স অর্থাৎ নিচে দেখো একটা লিস্ট দেওয়া আছে বলছে এই দুটো যে শব্দ দেওয়া আছে না এই যে দুটো শব্দ যে কি রয়েছে ফ্যাশন এবং তোমার দেওয়া আছে তোমার পসিবল এই দুটো শব্দ থেকে তোমার কী যোগ করতে হবে সেটা সুইটেবল সাফিক্স অর প্রিফিক্স এই দুটো শব্দের উপযুক্ত সাপিক্স সাপিক্স হচ্ছে তোমার যে এই যে মূল শব্দ রয়েছে সেই শব্দ শব্দের সাথে কিন্তু যোগ হবে পরে যোগ হবে পরে যেটা যোগ হবে তাকে সাপিক্স বলা হয় আর এই যে তোমার পসিবল এবং যে ফ্যাশন রয়েছে তার আগে যদি কোনো শব্দ সোহিটেবল মানে একদম সঠিক কিন্তু তোমার শব্দ ব্যবহার করতে সেটা তোমার প্রিফিক্স তো এই দুটোর ভিতরে কোনটা সাপিক্স হবে আর কোনটা প্রিফিক্স হবে দেখি আমরা এই বাক্য অনুযায়ী কি বাক্যটা রয়েছে দেখো যে টানিমা বাইজ বাইজ মানে কিনেছিল এ ড্যাশ মানে এই পুরোটা এই দুটোর ভিতরে কিন্তু একটা বসবে ব্যাগ ফ্রম দ্য সুপার মার্কেট তো সুপার মার্কেট থেকে তানিয়া তামিনা একটা ব্যাগ কিনেছিল তো সেই এই ফ্যাশান হবে না পসিবল হবে ফ্যাশান মানে কি যেটা একদম সুরুচি সম্পন্ন যেটা খুব ভালো ফ্যাশান বলা হয় আর পসিবল মানে সম্ভব পসিবল মানে সম্ভব তাহলে এখানে সম্ভব ব্যাগ তো কিনে নি বা সুরুচি ব্যাগ মানে কিনে এটা বলা যাবে না তার কারণ হয়েছে এখানে ফ্যাশনের সাথে তোমার সাফিক্স অথবা প্রিফিক্স যে কোনো একটা ব্যবহার করতে হবে তো আমরা ফ্যাশনের সাথে আমরা সাফিক্স ব্যবহার করব। কি হবে তাহলে যে ফ্যাশানেবল অর্থাৎ ফ্যাশান যে শব্দটা রয়েছে তার সাথে এবি বি ই যোগ হবে ফ্যাশানেবল ওকে সুরচিবোধ একটু খুব সুন্দর যে ব্যাগ সে কিনেছিল তাহলে এখানে তোমার বসবে ফ্যাশানেবল এব মানে যোগ হলো তারপর ইট ওয়াজ তাহলে এখন বোঝা যাচ্ছে প্রথমটা যোগ হয়ে গেছে ফ্যাশানেবল দ্বিতীয়টা তাহলে পসিবল আছে এটার সাথে সাবফিক্স অথবা প্রিফিক্স যোগ করে বসাতে হবে ইট ওয়াজ টু ক্যাচ ডিয়ার ফর হান্টার ক্যাচ মানে ধরা হান্টারের পক্ষে এই হরিণটি ধরা কি পসিবল না ইমপসিবল অর্থাৎ এখানে বসবে ইম্পসিবল অর্থাৎ পসিবলের সাথে অর্থাৎ আগে তোমার আই এম যোগ হবে ঠিক আছে তাহলে হয়ে গেলো কি ইট ওয়াজ ইম্পসিবল টু ক্যাচ দ্য ডিয়ার ফর দ্য হান্টার ঠিক আছে তো বন্ধুরা এটাই ছিল তোমাদের ক্লাস এইটের অ্যাক্টিভিটির যে টাস্ক দেওয়া হয়েছিলো মডেল অ্যাক্টিভিটি টাস্ক এটা যে দ্বিতীয় পার্টের আলোচনা এবং সমাধান করে দিলাম এবং আগেই বললাম যে পার্ট ওয়ানটা আমরা সমাধান করে দিয়েছি ঠিক আছে যদি আবার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো চ্যানেল নতুন থাকলে অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই তোমরা করে রাখবে তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আবার তোমাদের কোনো অ্যাক্টিভিটিতে দেখা হবে